বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল একটি গোখর সাপ সাপটিকে ধরে নিয়ে সটান থানায় হাজির যুবকেরা পরে অবশ্য থানার পক্ষ থেকে সাপটিকে তুলে দেওয়া হয় বনদপ্তরের হাতে প্রায় দু ফুট লম্বা একটি গোখর সাপ ধরে নিয়ে থানায় হাজির কয়েকজন যুবক যুবকদের কাণ্ড কারখানা দেখে হতবাক থানায় কর্মরত পুলিশ কর্মীরা খবর দেওয়া হয় বন দপ্তরে পরে গোখর সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বুধবার সকালে অশোকনগরের শ্মশান মোড়ে এক ব্যক্তির বাড়ির সামনে সাপটিকে ঘোরাঘুরি করতে দেখে কয়েকজন যুবক কাউকে মারতে না দিয়ে নিজেরাই সাপটিকে একটি জারে বন্দি করে থানায় নিয়ে আসে এটা দেখি থেকে উঠছিল তা আমি তো প্রথমে খেয়াল করি না বন্ধুটা ও দেখে বলছে ভাই নামিস না সাপটা আছে তা সেখান থেকে ও গেল তারপরে ও লাঠিতে একটু শুনে দিল তারপরে গিয়ে আমরা সবাই সময় এখানে গিয়ে সাপটা ধরলাম তাদের দাবি ইউটিউবে দেখে সাপ ধরার কৌশল রপ্ত করায় সেটিকে ধরে ফেলেন তারা সাপটা মূলত এই ভাইদের বাড়িতে থেকে থেকে একটা ভাই ঢুকছিল যতটা জানি সাপ ধরা কোনো জাদু মন্ত্রের কোনো ব্যাপার নেই সম্পূর্ণ হচ্ছে চোখের নজর হাতের ক্যাপাসিটিতে ধরা হয় ঠিক আছে প্রথমে একটা লাঠি দিয়ে চেপে ধরা হয়েছে তারপরে অটোমেটিক এই ডিব্বাটা এই ডিব্বাটা সামনে রাখা হয়েছে রাখার পরে অটোমেটিক সাপটা ঢুকে গেছে আমরা মুখটা বন্ধ করে নিয়ে চলে যদিও বন দপ্তরের এক কর্মীর মতে এ ধরনের কাজে বনদপ্তরকেই খবর দেওয়া উচিত যদিও বন দপ্তরের এক কর্মীর মতে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া এ ধরনের কাজে বনদপ্তরকেই খবর দেওয়া উচিত আমাদের সাহেবের কাছে ফোন যায় যেখানে একটা সাপ ধরে একজন দিয়ে গেছে হাবড়া থানার কাছে ওইটাকে উদ্ধার করতে হবে থানার কাছেই আছে তখন আমরা আসি এসে সাপটাকে আমাদের হাতে হ্যান্ড ওভার করে যারা বনমনিয়া থেকে মনমনিয়া আর শ্মশানের কাছ থেকে যে বাচ্চা দুটো ধরেছে ধরে আমাদের হাতে হ্যান্ড ওভার করে দেয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর